চাকলপুর সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইতিহাসের বিভিন্ন প্রশ্ন নিয়ে। আজ আমরা যেটা আলোচনা করব, দিল্লি সুলতানি বংশ। এই দিল্লি সুলতানি বংশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এর আগে বারবার এসেছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে আজ আমি তোমাদের সামনে হাজির করেছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাঠ। এর আগে অলরেডি একটা পাঠ আপলোড করে দিয়েছি, যদি সেই ভিডিওটি তোমরা না দেখে থাকো তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে দেখে নাও। এই প্রশ্নগুলো আগামী যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি। তো শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, তাহলে যে ভিডিও আমি আপলোড করব আগে তোমাদের নোটিফিকেশান চলে যাবে। তো চলো শুরু করি আজ আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ফার্স্ট প্রশ্ন দেখো দেওয়া আছে যে দিল্লির কোন সুলতান রাজ দরবারে হাসি তামাশা নিষিদ্ধ করেন। তো এটা সঠিক অ্যান্সার গিয়াসউদ্দিন বলবন। তারপরের প্রশ্ন দেখো দেওয়া আছে কি ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে। তো এটা সঠিক অ্যান্সার জালালউদ্দিন খলজি। পরের প্রশ্ন দেখো, কোন সুলতান সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করেছিলেন। তো এটা সঠিক অ্যান্সার আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন দেখো দেওয়া আছে কি যে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কি। তো এটা সঠিক অ্যান্সার মালিক কাফুর। তারপরে কোয়েশ্চেন, কোন সুলতান ভারতে প্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। তো এটা সঠিক অ্যান্সার আলাউদ্দিন খলজি। 36 নম্বর প্রশ্ন দেখা দেওয়া আছে, মোহাম্মদ বিন তুগলুকের আসল নাম কি ছিল। তো এটা সঠিক অ্যান্সার জুনা খান। 37 নম্বর প্রশ্ন দেখা দেওয়া আছে কি মোহাম্মদ বিন তুগলুকের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেন। তো এটা সঠিক টার্মা সুরিন 1328 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে কি কাকে সুলতানি জুয়ান আকবর বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো রাখা আছে সবকটা ইম্পর্টেন্ট, একটাও ফেলার নয় এবং ইজি, বিভিন্ন পরীক্ষা এসেছে, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে এবং বারবার পড়ে যাবে। তো কাকে বলা হয় দিল্লির সুলতানি যুগের আকবর। তো অ্যান্সার আছে ফিরোজ শাহ তুগলক। 39 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে কি কোন সুলতানের রাজত্বকালে তৈমুর লং ভারত আক্রমণ করেন। তো অ্যান্সার আছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, কত খ্রিস্টাব্দে 1398 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে দিল্লির সুলতানের শেষ সুলতান কে ছিলেন। তো এটা সঠিক অ্যান্সার ইব্রাহিম লোদি। 41 নম্বর প্রশ্ন দেখা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার 1192 খ্রিস্টাব্দে, কাদের মধ্যে মোহাম্মদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তোমাদের প্রশ্ন থাকবে এই দুজনের মধ্যে কে তরাইনের যুদ্ধে জয়লাভ করেছিল। 42 নম্বর প্রশ্ন দেখা হচ্ছে কোন সুলতান চৌগান খেলার সময় মারা যান। তো এর অ্যান্সার কুতুবুদ্দিন আইবক। 43 নম্বর প্রশ্ন দেখা দেওয়া আছে ভারতের কোন সুলতানি বংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল। তো এটা সঠিক অ্যান্সার খলজি বংশ। তো তোমাদের আমার তরফ থেকে একটা প্রশ্ন হলো যে কোন বংশ সব থেকে বেশি দিন রাজত্ব করেছিল। 44 নম্বর প্রশ্ন দেখা দেওয়া আছে কি কোন সুলতানের রাজত্বকালে সর্বপ্রথম দাক্ষিণাত্যে মুসলমান আক্রমণ সংঘটিত হয়েছিল। তো এটা অ্যান্সার জালালউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন দেখা যাচ্ছে অল বিরুনির প্রকৃত নাম কি। তো এটা সঠিক অ্যান্সার রাবু রিহান। 46 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে চাচানামা গ্রন্থটি কোন ভাষায় লেখা। তো এটা সঠিক অ্যান্সার আরবি ভাষায়। 47 নম্বর প্রশ্ন দেখা দেওয়া আছে কোন সুলতান 40 চক্রের উচ্ছেদ সাধন করেন। তো এটা সঠিক অ্যান্সার গিয়াসউদ্দিন বলবন। 48 নম্বর প্রশ্ন দেখা দেওয়া আছে কি সুলতানি যুগের কোন ঐতিহাসিককে ভারতের তুতাবাকি বলা হয়। তো এটা সঠিক অ্যান্সার আমির খসরু। 49 নম্বর প্রশ্ন দেখা দেওয়া আছে কি দিল্লির সুলতানের শাসনকালে ভারতের সরকারি ভাষা কি ছিল। তো সঠিক অ্যান্সার ফার্সি। আজ এই ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো 55 নম্বর প্রশ্ন যে শাহনামা গ্রন্থটি কার লেখা। তো এটা সঠিক অ্যান্সার ফেরদৌস। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় পাঠের মোট 20টি প্রশ্ন। সুলতানি বংশ থেকে যে প্রশ্নগুলো বারবার এসেছে তোমাদের, এই প্রশ্নগুলো আবার বিভিন্ন পরীক্ষা আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, এবং যারা গারাগর বলছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং তাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।